ফিঙ্গারপ্রিন্ট প্রতারকদের কাছে আঙুলের ছাপ দিয়ে এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন চোপড়ার মানুষ। তারা প্রত্যেকেই জানিয়েছেন বিষয়টি নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। এদিন স্থানীয় বাসিন্দা উজ্জ্বল শেঠ কি বলেছেন শুনুন। আপনার এই প্রতারণার গল্প কি আপনি শুনেছেন যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আধার কার্ড জালিয়াতির জন্য? হ্যাঁ হ্যাঁ শোনা হয়েছে, আমার বাড়ি এখানেই মধ্য চোপড়াতেই, আমি শুনেছি এবং খবরেও দেখেছি। কি বলছেন, আতঙ্কিত আছেন আপনারা? আতঙ্কিত তো অবশ্যই আছি। আর এইভাবে হচ্ছে আতঙ্কিত আছি ভেবে যে আজকে আমরা তো মোটামুটি শিক্ষার হারে পড়ছি, মোটামুটি একটা শিক্ষা আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা মানে একটু শিক্ষার হার কম আছে বা খেটে খাওয়া মজদুর, হ্যাঁ কিছু টাকা পয়সা হয়তো সঞ্চয় করে রেখেছে, তো তাদের ক্ষেত্রে তো একদম কঠিন অবস্থা। তারা আজ কোথায় যাবে? তারা যে ব্যাংকে টাকা রাখতে রাখবে, আমরা সবাই জানি যে ব্যাংকে টাকা রাখলে আমাদের একদম সুরক্ষিত থাকবে। আজকে সেই অ্যাকাউন্ট থেকে আমাদের টাকা কিন্তু সাধারণ মানুষের চলে যাচ্ছে, কোনো একটা যন্ত্রের মাধ্যমে চলে যাচ্ছে, কোনো একটা ওটিপির মাধ্যমে চলে যাচ্ছে, কোনো একটা মেসেজের মাধ্যমে চলে যাচ্ছে। তো এই বিষয়টা সত্যিই খুব চিন্তিত। হ্যাঁ, এবং এর পেছনে আমার মনে হয় এর পেছনে যারা কাজ করছে, হ্যাঁ এই চক্রে যারা সামিল আছে, তারা কিন্তু অত্যন্ত হাই টেকনিক্যাল, মানে তারা টেকনোলজিতে অনেক উন্নত। হ্যাঁ, এই কাজ তো সাধারণ ছেলের কাজ নয়। বলছি দাদা, একটা 13 বছরের ছেলে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, সেও জড়িত। যে ছেলের এখন পড়াশোনা করা দরকার সে দুর্নীতিতে জড়িয়ে গেছে। একদম ঠিক কথা যে 13 বছরের ছেলে একটা যে নাবালক, তার হচ্ছে এখন স্কুলে যাওয়ার সময়, অথচ সে হচ্ছে এইসব চক্রের সঙ্গে জড়িয়ে আছে এবং তাতে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, জানি না কি শাস্তি হবে প্রমাণিত হলে। তো খুবই দুঃখজনক ব্যাপার এবং সাধারণ মানুষ খুব চিন্তিত এই বিষয়গুলো। আপনারা আতঙ্কে আছেন দাদা? একদম একদম। অন্যদিকে চোপড়ার বাসিন্দা রাজীব রঞ্জন গুহ কি বলেছেন শুনবো। হ্যাঁ, এটা দেখলাম যে চোপড়ায় নারায়ণপুর থেকে বিশেষ করে যে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে মানুষের যে টাকা সেটা তছরূপ করে লুট করছে, তো প্রশাসন তিনজনকে গ্রেপ্তার করেছে। আর আমাদের এই সমাজ ব্যবস্থা এখন এমন টেকনোলজির মাধ্যমে এত এগিয়ে গিয়েছে যে আমাদেরকে, আমাদের জনগণকেও যে সচেতন হতে হবে যে চট করে কোনো ওটিপি এবং ফিঙ্গারপ্রিন্ট আমরা যাতে সচেতনভাবে দেই। হুঠাট কোনো ওটিপি আসলো, দিয়ে দিলাম, এই জায়গাগুলো থেকে আমাদেরকেও মানুষকে সচেতন হতে হবে। এবং এই যে গ্যাংটা ধরা পড়েছে, আমি শুনেছি একটা 13 বছরের ছেলেও যুক্ত আছে, তো আমাদের এই সমাজে কত আপডেট হয়ে গিয়েছে, তো এদের প্রশাসনের কাছে অনুরোধ এদের যাতে একটা কঠোর ব্যবস্থা, দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসন করে, তাহলে পরে আগামী দিনে এইগুলো কমবে বলে আমার মনে হয়। দাদা ভাবতে পারছেন, মানে জমির দলিল সেখান থেকে কোনোভাবে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এই টাকা তোলা হতো, সূত্রের খবর, এ কীভাবে দেখছেন? এটা সত্যিকারেই এখন জমির যে দলিলগুলো সেগুলো অনলাইন হয়েছে, টেকনোলজি এগিয়ে গিয়েছে, কিন্তু ওখান থেকে যে আমাদের ছাপগুলোকে ইয়ে করা হচ্ছে, ডুপ্লিকেট করে নেওয়া হচ্ছে, এটা একটা মারাত্মক মানে ব্যাপার বলে মনে করছি। এগুলোর চরম শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে এবং আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। বিভিন্ন যে রেজিস্ট্রি অফিসের যে দলিল সেগুলো আরও কনফিডেন্সিয়াল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দাদা, এই যে যেরকম জমির দলিল থেকে এই ফিঙ্গারপ্রিন্টগুলো নেওয়া হচ্ছে, আপনি তো বিভিন্ন জায়গায় যান, আপনি বা সাধারণ মানুষ যারা আছেন, ধরুন একটি গ্লাস ধরলেন বা অন্য কিছু ধরলেন, সেক্ষেত্রে একটা ভয় থেকে যাচ্ছে আপনার মনে? একদম একদম, যেভাবে চলছে জমির দলিল, আমরা ভাবনারও মানে আসে না যে জমির দলিল থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার টাকা গায়েব হয়ে যাচ্ছে। তো এগুলোর শাস্তি, দৃষ্টান্তমূলক সমাজের শাস্তি দরকার এবং তার সাথে আমাদের মানুষদের নিজের সতর্ক হওয়া প্রয়োজন, যাতে আমরা আমাদের যে গচ্ছিত সম্পদ সেটা যাতে লুটেরারা লুট না করতে পারে। পাশাপাশি চোপড়ার বাসিন্দা তনয় কুণ্ডু কি বলতে চেয়েছেন শুনবো। যে এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে মানুষকে প্রতারিত করে মানুষকে নিঃস্ব করে ফেলছে। আমরা চাই যে সাধারণ মানুষকে আমরাও সচেতন করতে চাই যে এইভাবে যে প্রতারিত যদি না হয়, সেই জন্য আমরা হচ্ছে সাধারণ মানুষের পৌঁছাবো। এবং পুলিশ প্রশাসন, আমি শুনেছি পুলিশ প্রশাসন তিনজনকে অ্যারেস্ট করছে এবং সামনের দিন যারা এই চক্রে জড়িত আছে তাদের বিরুদ্ধেও বড় পদক্ষেপ নেবে। আমরা প্রশাসনের সাথে কথা বলবো এবং মানুষকে সচেতন করব। ফিঙ্গারপ্রিন্ট আপনারা সচেতনভাবে দেবেন। এবং আমি আরও শুনেছি যে অনেক ওটিপি আসছে, ওটিপির মাধ্যমেও এগুলো হচ্ছে প্রতারিত করা হচ্ছে মানুষজনকে। আমরা সচেতন থাকবো ও সাধারণ মানুষকে নিয়ে আমরা আলোচনা করবো,
যে এরকম বিষয়গুলোকে প্রতারিত না হয়। দাদা, জায়গা কোথায় পৌঁছে গেছে দুনিয়া যে চোপড়ার মতো প্রত্যন্ত গ্রামাঞ্চল যেটা ভাবনারই বাইরে একজন 13 বছরের নাবালক ছেলেকে তাকেও গ্রেপ্তার করেছে, এই বিষয়ে কোথায় যাচ্ছে সমাজ? যাই হোক, এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যে একটা ছেলে, নাবালক ছেলে, তার জীবনটা পড়ে আছে, কিন্তু হচ্ছে এটা বিষয় একটা বিশেষ খুব বড় চক্র, আমার মনে হয় খুব বড় চক্র আছে। পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে বড় পদক্ষেপ নিতে হবে এবং পুলিশ প্রশাসন ভালো পদক্ষেপ নিয়েছে, অ্যারেস্ট করেছে, এই এদেরকে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করা উচিত। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।